নোয়াখালী সুবর্ণচরে মাকে হত্যার পর মরদেহ 5 খণ্ড করার ঘটনা। আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন এজাহারভুক্ত 6 নম্বর আসামি জাহাজমারা গ্রামের ইসমাইল এবং 7 নম্বর আসামি একই গ্রামের হামিদ। পুলিশ সুপার জানান, ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম জাহাজমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত 7 আসামির সবাইকে গ্রেপ্তার করা হলো। গত 7 ও 8 অক্টোবর সুবর্ণচর উপজেলার 1 নম্বর চর জব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ধানক্ষেত থেকে স্থানীয় আব্দুল বারেকের স্ত্রী নূরজাহানের 5 খণ্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন জানান, প্রয়াত সৎ ভাইয়ের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা ছেলের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত চাপাতি, বটি, কোদাল, বালিশ এবং নিহত নূরজাহানের পরনের শাড়ি উদ্ধার করে পুলিশ।